নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। অনুষ্ঠান রাখি এক্সক্লুসিভস এর অনুষ্ঠান অবশ্যই বিপ্লবের অনেক অনেক স্বাগত। অ্যাকচুয়ালি রাখি এক্সক্লুসিভস মানে রাখিকে তো আমরা পাই না, দীর্ঘদিন পাচ্ছি না, অনেকদিন পাই না। ও কেমন আছে মুখটা আমার মনে আছে, কিন্তু আদৌ এখন কেমন আছে সেটা অনেকদিন দেখা হয় না। ওকে আগের দিন বলছিলাম বিপ্লবকে যে একটু তো আসতে পারে, মাঝে মাঝে প্রোগ্রাম না করুক, একটু দেখা করতে পারে, এসে বসতে পারে এখানে। তো আজকে নিশ্চয়ই রাখি শুনছো তুমি, মিস করি তোমাকে। তো বিপ্লবকেই পান, আপনার ফোনেও বিপ্লবকে পান, এসেও প্রতিষ্ঠানের বিপ্লবকে পান। বিপ্লব মূল ব্যাপারটা দেখভাল করে এবং রাখি এক্সক্লুসিভস এর ব্যারাকপুর এবং তোলা ফটকের সামনে সবটা, এবং কি প্রোডাকশন হবে, কি আপনাদের কাছে পৌঁছাবে, পুরো ব্যাপারটা বিপ্লবের তত্ত্বাবধানে। তো দেখা যাক, আজকে অনুষ্ঠান দেখা শুরু করি প্রথম থেকে। আচ্ছা, অফার তো কিছু নেই এখন? না, এখন অফার কিছু নেই, কোনো অফার নেই এখন। কেনাকাটা করুন আপনারা। এক নম্বর শাড়ি, এটা একটা কাটওয়ার্ক, একটা সিঙ্গেলে দেখাই। এটা চারটে রেশম চেক, একটা সাদা, একটা হলুদ, একটা অরেঞ্জ, একটা লাল। তাকে একটা হ্যান্ডলুম কাপড় দিয়ে ফ্রেমিং করা হয়েছে, যেখানে আমি যাব সেখানে যেতে হবে। এটা ফ্রেমিং করা হয়েছে আর ভেতরে এভাবে পার্সির সঙ্গে কাটওয়ার্ক যাচ্ছে। একটু ওয়াইডলি দেখালে বুঝতে পারবেন কীভাবে কাটওয়ার্কটা গেছে, কীভাবে পার্সিটা গেছে। এই হচ্ছে শাড়িটা, এটা কিন্তু লাল, এটা কিন্তু রানী নয়। আমি গায়ের পর ফেলেছিলাম বলে আপনাদের মনে হচ্ছিল রানী, অ্যাকচুয়ালি এটা কিন্তু লাল রং। পুরো শাড়িটা এভাবে যাচ্ছে, শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে 2150। এবারে আসবো নাম্বার টু, দু নম্বর। এটা যাচ্ছি দু নম্বর শাড়ি, এটা ডুপিয়ান কোষা। এটার সঙ্গে আপনারা অ্যাকচুয়ালি ডুপিয়ান খেওয়া, আপনারা সবাই পরিচিত, আঁচলে ঘিচার ব্যবহার থাকবে, খেওয়া উইভ থাকবে। এই হচ্ছে শাড়িটা, পুরোটা এভাবে যাচ্ছে। এটা দেখালাম নাম্বার 24425, 4425 উইথ ব্লাউজ পিস, দু নম্বর শাড়ি, 4425। দুয়ের পরে চলে যাব তিন নম্বর, নাম্বার থ্রি। এটা হচ্ছে তিন, তিন নম্বর শাড়ি। এটাও খুব সুন্দর, একটা বেজ টোনের উপরে, মানে এত স্মার্ট লাগছে না এই শাড়িটা, যে কোনো জায়গায়, যে কোনো কর্পোরেট সেক্টর, সব জায়গায় পরে ফেলা যায়। এবং এটারও প্রাইস হচ্ছে 4500, নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, 4500 উইথ ব্লাউজ পিস। নাম্বার থ্রির পরে চলে যাব নাম্বার ফোর, চার নম্বর। এটা সোয়েটার, উলেন সোয়েটার একদম, চার নম্বর, নাম্বার ফোর, এবং প্রাইস হচ্ছে 1550, চার নম্বর, 1550। একটু লং লং। চারের পরে চলে যাব পাঁচ নম্বর, এটা একটা কুর্তি তাই তো? হ্যাঁ, উলেন কুর্তি, পাঁচ নম্বর। কি সুন্দর পিচ টোনের উপরে, দারুণ। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর দেখালাম, প্রাইস হচ্ছে 1190। এখানে কিন্তু একটা ওয়ার্ক রয়েছে সেলফে, এখানে একটু ভালো করে দেখাতে হবে, সেলফে কাজ রয়েছে। শুধু তাই নয়, এখানে মোতির ব্যবহার রয়েছে, সেলফে কাজ উইথ মোতি। এটার দাম হচ্ছে 1190, নাম্বার ফাইভ। নাম্বার সিক্স, ছ নম্বর। বাহ, এটা কিন্তু ডাবল আছে না? ডাবল মানে একটা ভেতরে গেঞ্জি স্টাইল, সেটাও সোয়েটারে, তার উপরে এটা, তারপরে আপনি চাইলে দুটোকে আলাদা করেও পড়তে পারবেন পরে। এটা ছ নম্বর, 1450। ভ্যারাইটি আছে এর, আরও কালার ভ্যারাইটি পাবেন। এটা হাই লো ডিজাইন, দেখো একটু ওয়াইডলি দেখালে বুঝতে পারবো যে হাই লো ডিজাইন কীভাবে গেছে। ওই দিকটায় যে এরকম ব্যাপারটা বোঝাচ্ছে, এটা হাই লো ডিজাইন। দামটা হচ্ছে 1450, নাম্বার সিক্স। এবারে আসবো নাম্বার সেভেন, সাত নম্বর। এটাও ডুপিয়ান খেওয়া, সাত নম্বর, মানে অ্যাকচুয়ালি ঘিচার সঙ্গে ডুপিয়ান এবং খেওয়া উইভে। কালারটা একদম রানী কালার। এরও প্রাইসটা হচ্ছে 4425, 4425 টাকা। এটা সাত নম্বর শাড়ি, 4425, নাম্বার সেভেন উইথ ব্লাউজ। এরপরে আসবো নাম্বার এইট, তাঁত, আট নম্বর। কি ভালো সাজানো হয়েছে শাড়িটা, এটার মধ্যেও কিন্তু কাজ আছে, মানে এটার মধ্যে অনেক কাজ আছে, ব্লক আছে, সরি ব্লক আছে। তারপরে একটু যদি আসা যায় এখানে, এখানে ব্লকের সঙ্গে মিরর, এখানেও ব্লকের সঙ্গে মিরর, সরি
এখানে একটা ইয়েলো ব্লক হয়ে তার উপরে স্টিচ হয়েছে, এখানে ভেতরে খালি মিররটা হয়েছে, এভাবে অল্টারনেট ওয়েতে কাজটা এরকম ভাবে গেছে পুরো। এই হচ্ছে শাড়িটা, এবং প্রাইসটা বলবো, এটার প্রাইস হচ্ছে অনলি 1700, 1700 টাকা মাত্র, পুরোটা হাতের কাজ, 1700 মাত্র, নাম্বার হচ্ছে 8, 8 নম্বর 1700। এই শাড়িটা দেখো, এবারে আসছি নাম্বার 9। এই শাড়িটা না একটা অ্যাসেট শাড়ি, এটা পার্সিটা হাতে পুরো, আমি দেখে নিলাম কেন জানেন তো, একদম মেশিনের মতো কাজ হয়েছে, এত ভালো কাজ, একদম তসরটা হচ্ছে কোষা তসর, ডাই হয়েছে তসর, তার মধ্যে কাজ হয়েছে, অ্যান্ড ইটস নিডল ওয়ার্ক। আমি জানি আপনাদের আমার মতোই অবস্থা যে হ্যাঁ নিডল ওয়ার্ক, তনুশ্রী বলতেই পারছেন, আমি একটু দেখাবো আপনাদের, দেখুন মানে এটাকে কাজ বলে, যে উল্টো দিকটাও নিট অ্যান্ড ক্লিন, দেখুন কী করে বুঝবেন নিডল ওয়ার্ক, দেখুন এখানে গিটগুলোকে রাখা হয়েছে এবং সেটা এত সুন্দর করে আটকে দেওয়া হয়েছে। এই যে এইগুলো কিন্তু মেশিনের কাজ হলে থাকবে না, ইম্পসিবল একটা শাড়ি দেখিয়ে ফেললাম। এটা হচ্ছে ব্লাউজ পিস, এবং প্রাইসটা একটু ভালো করে দেখাবো, শাড়িটা এত সুন্দর শাড়ি, নাম্বার 9 মনে থাকবে, 9 নম্বর শাড়িটা, আর এত সুন্দর কালার চয়েস হয়েছে, পার্সিতে যে যে রঙগুলো ব্যবহার করা হয়েছে, আপনি যে কোনো কর্পোরেট পার্টিতেও এই শাড়িটা পরুন, মানে এই সমস্ত শাড়ি পরে সাজটা কিরম জানেন তো, মানে ভিড়ের মাঝখানে আপনি আলাদা, এটা হচ্ছে 9 নম্বর, একদম ভিড়ের মাঝখানে আপনি আলাদা, 9 নম্বর শাড়ি, নাম্বার 9 দেখিয়ে দিলাম, ধরুন ব্লাউজটা একটু দেখিয়ে দিই, 9 নম্বর শাড়ি, এর প্রাইস হচ্ছে 14,000, 14,000 কিছুই না, 9 নম্বর 14,000। এবারে আসবো 10 সোয়েটার হচ্ছে, দুটো মিলে বোকে, এটাও কুর্তি, এটা হচ্ছে এগুলো, এবং এগুলোর সাইজও অ্যাভেলেবেল, তাই তো মোটামুটি সাইজ পাওয়া যায়। এটা হচ্ছে 10-এ, এই একটা দেখালাম নেভি ব্লু, তার মধ্যে রয়েছে ডিজাইন, আর এটা হচ্ছে শর্টে, ওটা ছিল কুর্তি, এটা হচ্ছে সোয়েটার, দুটো মিলিয়ে এটার প্রাইস বলে দিই, দুটো মিলিয়ে প্রাইসটা হচ্ছে 1985, 1985, 1985, নাম্বার 10, নাম্বার 11, 11 নম্বর, এটাও সোয়েটার, এটা হচ্ছে নাম্বার 11, এটা এইভাবে যাচ্ছে 11 নম্বর, এটা ব্যাকটা, নাম্বার 11, 11 নম্বর, 1550। এবারে আসবো 12 নম্বর, নাম্বার 12, এটাই পঞ্চু না, বাহ নিউ স্টাইল, এটা খুব সুন্দর, মানে আপনি পরে নিলেন এটা সাইড থেকে আমার গলাটা গেল, গলাটা করে নিল, আর এই হচ্ছে পঞ্চুটা, পঞ্চু আমার খুব পছন্দের একটা উলেন গার্মেন্টস, মানে খুব ইজি ওয়ে, আর সব কিছু সঙ্গে পরা যায়, এবং এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে মাত্র 1500, এটা হচ্ছে আমাদের আজকের এপিসোডে দেখালাম 12 নম্বর, এই একটা আর একটা, এটা এই একটা, দুটো মিলিয়ে 1500, দুটো মিলে, বাহ, দুটো পঞ্চু মিলিয়ে 1500 টাকা প্রাইস, এটা হচ্ছে আমাদের আজকের এপিসোডে আমরা দেখালাম 12, নাম্বার 12। এবারে আসবো নাম্বার 13, 13 নম্বর, ওয়াও, শাড়িটা দেখার মতো শাড়ি, বাহ, অ্যানিভার্সারি যার যার সামনে আছে বুকিং করুন, এটা একটা কৃষ্ণ নীল টোন, আর তার সঙ্গে পাড়ের মধ্যে কাঁথার উইভ, এটা কিন্তু উইভ করে এই কাঁথার ডিজাইনটা গেছে, সিলভার জারির ব্যবহার রয়েছে, 13 নম্বর, 5725, 5725, 13 নম্বর শাড়ি, 5725, 13 নম্বর, 5725, নাম্বার 13, 13 নম্বর, 5725 উইথ ব্লাউজ পিস। 13-র পরে চলে যাবো 14 নম্বর, নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর, এটা চান্দেরি আঁচল গা, মানে এটা আঁচল গেল, এটা হচ্ছে পাড়, ভেতরে ছোট ছোট বুটি, আর এটা হচ্ছে, এই হচ্ছে শাড়িটা 14 নম্বর শাড়ি, নাম্বার 14, এবং এটার প্রাইস হচ্ছে 3750, 3750, 14 নম্বর, 3750 উইথ ব্লাউজ, 14 নম্বর। এবারে আসবো 15 নম্বর, নাম্বার 15, এটা আসছি 15, এটা বাফতা, বাফতা তসর, বাফতা জরি বর্ডার তসর, বাফতা 15, এটা মভের উপরে যাচ্ছে, মভ আর তুতে, এবং ডিসচার্জে যাচ্ছে,
কম্বিনেশনটা খুব সুন্দর, আর বাফতারটা একটা আলাদা অ্যাপিল রয়েছে। এটা হচ্ছে দাম 3350, 3350, 15 নম্বর শাড়ি, নাম্বার 15, উইথ ব্লাউজ, পার্পেলে যাচ্ছে ব্লাউজ পিস। 15 পরে যাব 16 নম্বর, নাম্বার 16 পরে যাব। এটা এটা হচ্ছে 16 নম্বর। আচ্ছা, এটা কিন্তু একটা সেট, হ্যাঁ পালাজো, হ্যাঁ ওই উলেন কুর্তি পালাজো, উলেন কুর্তির সঙ্গে একদম এটা সেট পালাজো, উলেন পালাজো। এটা বেশ দরকার লাগবে, যারা শীতের দেশে যান ঘুরতে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। স্টাইলও হলো, ঘোরাও হলো, কমফোর্টও থাকা গেল। আর এটা একদম ভীষণ ঠিক, ব্যাপারটা খুব সুন্দর। এবং এটার প্রাইসটা বলে দেবো, এটা হচ্ছে 2135, 2135, 16 নম্বর, দেখতেও খুব সুন্দর। 16-র পরে যাবো 17, নাম্বার 17, দুটো মিলে দাও, এটা 17-টা দুটো মিলিয়ে দাও। এটা একটা নাম্বার 17, 17 নম্বর, এই একটা দেখাবো, এই একটা দেখাবো, স্লিভলেস, এগুলো স্লিভলেস 2020, 2020, নাম্বার 17, 2020। এবার আসছি নাম্বার 18, প্রচুর সোয়েটারের সম্ভার, আপনারা চলে আসুন এবং দু জায়গাতেই পেয়ে যাবেন। ব্যারাকপুর তো পাবেনই, তার সঙ্গে চুচুড়াতেও পেয়ে যাচ্ছেন, মানে আপনি যেখান থেকে কালেক্ট করতে চাইবেন সেখানে জিনিসটা পৌঁছে যাবে। হোম ডেলিভারি তো হবেই, অনেক দূর পর্যন্ত হোম ডেলিভারি করে রাখি এক্সক্লুসিভস। তবে এটা বাস্তব কথা, ওনারা যতটা করতে পারবেন ততটাই আপনাদেরকে নিতে হবে। আপনি যদি ডিমান্ড করেন না আপনি এখানে আসুন, সম্ভব নয়, সেটা ওনাদের ক্যাপাসিটির মধ্যে থাকতে হবে, আপনারা যোগাযোগ করতে থাকুন। 18 নম্বর শাড়ি 1300 আসে, যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য প্রচুর স্টক রয়েছে এবং প্রচুর ভ্যারাইটিও, অনেক ভ্যারাইটি। 18 নম্বর 1380, নাম্বার 18, 1380। আবার একটু শাড়িতে আসি, 19 নম্বর, নাম্বার 19, এটা হচ্ছে 19 নম্বর, আঁচল পার, 19 নম্বর, নাম্বার 19, এটা হচ্ছে 19, প্রাইস হচ্ছে 3500, 3500 উইথ ব্লাউজ, 19 নম্বর। এবারে যাব 20 নম্বর, এগুলো সব তসর বাপ্তা, জরি বর্ডার তসর বাপ্তা, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, মিষ্টি কম্বিনেশন, বাহ আমি একটু গায়ে ফেলবো, কারণ সরস্বতী পুজোতে তো হতেই পারে। বাহ কম্বিনেশনটা কি দারুণ, দেখুন এই হচ্ছে শাড়িটা, 20 নম্বর শাড়ি, কি মিষ্টি দেখতে শাড়িটা, ওয়াও। আর জিওমেট্রিক ডিজাইন গেছে অ্যাবস্ট্রাক্টের উপরে দুর্দান্ত। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, 3500, এটাও কিন্তু পুরোপুরি এভাবে যাচ্ছে, 20 নম্বর, নাম্বার 20, দাম হচ্ছে 3500। এবারে আসছে 21 নম্বর, এটাও 3500, এটাও বাটিক হয়েছে এবং এটা মভের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন গেছে, চকলেট কম্বিনেশন রাদার, আঁচল কা, আর এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 3500, 3500, 21 নম্বর উইথ ব্লাউজ। 21-এর পরে যাব 22 নম্বর, নাম্বার 22, এটাও সেট, টোটাল সেট। আচ্ছা, এটা তো সেই ওই ডিজাইন যে ভেতরে থেকে মনে হবে, আচ্ছা এটা কিন্তু ডিটাচেবল, ও আচ্ছা ডিটাচেবলই, ভেতরে একটা স্লিভলেস উলেন কুর্তি, তার উপরে এই জ্যাকেটটা রয়েছে, তাই তো? ঠিক, তাই, দুটো আলাদা কিন্তু ডিজাইন হলেও দেখতে এটা পরতে হবে। আপনি ধরুন এই উলেন কুর্তিটা সিঙ্গেলও পরতে পারেন, এই জ্যাকেটটা অন্য কোনো কটন কুর্তির উপরেও চাপাতে পারেন, তবে এটা পালাজোর সঙ্গে সেট রয়েছে, মানে উলেন পালাজো সেট। এটা কিন্তু ট্রাউজারের মতো আর কি, ঠিক পালাজো বলবো না। 22 নম্বর সেটটা হচ্ছে 2600, 2600, নাম্বার 22, এটা কিন্তু এবছর নতুন, হ্যাঁ এটা 22 নম্বর, একদম নতুন কালেকশন, 2600, 22 নম্বর। এবারে আসব 23 নম্বর, 23 তে যাব, এটাও একটা সোয়েটার, এটা হচ্ছে 23, মানে ঠান্ডাটা যাতে পড়ে এবং আমরা এরকম সুন্দর সুন্দর সোয়েটার পরতে পারি, তবে ঠান্ডাটা পড়বে আশা রাখা যাচ্ছে। 23 নম্বর শাড়ি 1500, 1500, নাম্বার 23, 24, 24 নম্বর, ওয়াও। আচ্ছা, এইটার ডিজাইনটা খুব সুন্দর, এই জায়গাটা দেখলে, এই জায়গাটা আলাদা করে করা, উপর থেকে করে বসানো আছে, ব্যাপারটা অন্য জিনিস একদম। এটা হচ্ছে 25, 24 নম্বর, 24 দেখাচ্ছি,
1380 1380 চব্বিশ নম্বর 1380 চব্বিশের পরে যাব 25 নম্বর 25 এটাও বাফতা 25 নম্বর প্রাইস হচ্ছে 3500 25 নম্বর 3500 আজ সোয়েটার না ওই জন্য 25 নম্বর 3500 উইথ ব্লাউজ 26 নম্বরে যাব 26 এই শাড়িটা এটা একটা চান্দেরি তাই তো না এটা হ্যান্ডলুম মনে হয় না চান্দেরি কি চান্দেরি তার উপরে গুজরাটি হয়েছে কাজটা সম্পূর্ণ হাতে হয়েছে এই কাজটা ভালো করে দেখাই এই কাজটা যদি আপনি সিল্কে নেন ইভেন আপনি যদি মনে করেন আপনি রেশম চেকে নেবেন তাহলেও এর দামটার থেকে বেশি হবে এটা 3750 হাফতাসার কিংবা তাসার কিংবা সিল্কে যে দামটা হবে হাফতাসার কম হবে সিল্কে তার থেকে বেশি হবে তাসার তার থেকেও বেশি হবে এটা মাত্র 3750 একটু গায়ে ফেলে দেখাই ওই সেই তসরটাই দিকে আছে তবে এই হচ্ছে আমি একটু গায়ে ফেলে রাখাবো শাড়িটা আজকে ব্লাউজটার জন্য আমি কত শাড়ি গায়ে ফেলে দেখাতে পারছি আর এই হচ্ছে ব্লাউজ পিস প্রাইসটা হচ্ছে 3750 3750 27 নম্বর আমি একটুখানি বলে দিই কোথায় আসবেন আসতে হবে আপনাদের ব্যারাকপুর অথবা চুচুড়া যার যেটা নিয়ারেস্ট ব্যারাকপুরের বন্ধুরা একদম ব্যারাকপুর রেল স্টেশনের সামনে 2 মিনিটের হাঁটা পথ কত নম্বর প্ল্যাটফর্মে আসবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে বাস সুকান্ত সদনের জাস্ট উল্টো দিকে আর তার সঙ্গে চুচুড়াতে হচ্ছে তোলা ফটকের একদম সামনে তোলা ফটকের উল্টো দিকে প্রতিদিনই খোলা থাকে একটু টাইমিংটা বলে দিন এখন হচ্ছে আপনার 10টা থেকে 9:30 রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকছে প্রতিদিন হ্যাঁ শীতকালে হয়তো আরেকটু আগে বন্ধ হবে মোটামুটি 10টা থেকে 9টা টার্গেট করে আসলে আপনাদের সুবিধা হবে কেনাকাটা করতে আসুন এসে দেখে কেনাকাটা করুন আর এরপরে আমরা চলে যাই তারপরে শাড়িতে 27 নম্বর এটাও যাচ্ছে হচ্ছে বাটিক এবং এটা সাদা আর কালো জাস্ট দুটো কালার সাদা কালোতে 27 নম্বর বাহ এটা আঁচল এই হচ্ছে হাফটা এটা হচ্ছে 27 নম্বর 27 প্রাইস হচ্ছে 3350 27 নম্বর 3350 উইথ ব্লাউজ আচ্ছা 28 নম্বরে যাওয়ার আগে আমরা একটা বেডশিট দেখাবো যেটা এটা রয়েছে আমি একটু দেখিয়ে এটা 43 নম্বর বেডশিট পরে আমি হয়তো নাম্বারে আসবো কিন্তু আমি খুব ইচ্ছে করছে দেখাতে বলে এটা একটা মানে কটন মেটেরিয়াল পিওর কটন মানে যেটাকে আমরা খদ্দর মানে ওই ধরনের কথা বলি যেটা মানে হাতে কাটা সুতোরই বুনুইটা এবং তার মধ্যে পুরো আজরাক দিয়ে অরিজিনাল আজরাক দিয়ে অ্যাপ্লিক করা হয়েছে হ্যান্ড অ্যাপ্লিক পুরোটা এবং 3-4টে প্রিন্ট মানে 5টা প্রিন্ট হয়তো এখানে টোটাল কাউন্ট করে দেখা যাবে রয়েছে এরমভাবে যাচ্ছে ব্যাপারটা একটু এই ক্লিপটা খুলে দেখাই আবার ক্লিপ আটকে দেবো ব্যাপারটা বোঝানো যাবে খুব সুন্দর করে এই হচ্ছে ব্যাপারটা দেখানো যাচ্ছে একদম মানে জিনিসটা এত সুন্দর কিন্তু চকচকে নয় খুব লাউড কালার নয় একটা সফট লেমন ইয়েলো টোন মানে অন্য টেস্টের এবং এটার প্রাইসটা হচ্ছে 2175 2175 এরকম যদি অন্য কালার কম্বিনেশন চান হয়তো আরও কিছু রয়েছে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে এই ডিজাইনটাই চাই এই আজরাকের কাপড়গুলো চাই হবে না এক একটা এক এক রকমের কিন্তু ভ্যারাইটিতে পেয়ে যাবেন এবারে দেখা শুরু করি এটা হচ্ছে আমি 43-এ চলে গেছিলাম কিন্তু এবারে আমি চলে আসবো 28 নম্বরে 28 পাশমিনা দেখে নেব এটা হচ্ছে 28 নম্বর পাশমিনা বিশেষত হচ্ছে পাশমিনা ভীষণ হালকা হবে যত প্রাইস বাড়বে তত পাশমিনা হালকা হতে থাকবে এটা 1865 টাকা 1865 1865 নাম্বার 28 28 নম্বর 1865 28-এর পরে যাব 29 নম্বর নাম্বার 29 এটা হচ্ছে 29 নম্বর নাম্বার 29
বাহ, এগুলো কিন্তু একদম কাশ্মীরেরই কাজ, মানে ওদের যেখানে হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি, এগুলো সব ওদের কাজ। এটার পাড় থেকে দেখাতে বলবো, পাড় ভেতরে বুটি, 29 নম্বর, 2250, নাম্বার 29, 29 নম্বর, 2250, নাম্বার 29, নাম্বার 29, 29 নম্বর, 2250, 30 নম্বর, নাম্বার 30। বিয়েতে না সব রকম লাগে। আচ্ছা, পুরুষ বন্ধুদের কি পাওয়া যাবে? উলেন গার্মেন্টস সব সব মানে সোয়েটার পাওয়া যাবে, জহর কোট না, সোয়েটারটা হবে না, সোয়েটার হবে না, পুরুষ বন্ধুদের সোয়েটার পাওয়া যাবে না, পুলওভার হবে। আচ্ছা, পুলওভার হবে, উইনচিটার টাইপের হবে, আর তারপরে জহর কোট হবে, জহর কোট হবে, এবং তার সঙ্গে ব্লেজার, না ব্লেজার নেই। আচ্ছা, পুরুষ বন্ধুদের ক্ষেত্রে কিন্তু উলেন গার্মেন্টস লিমিটেড, কিন্তু মহিলাদের সব আছে, সব। এবং এটা হচ্ছে 30 নম্বর, নাম্বার 30, 3125, 3125, 30 নম্বর, 3125, 3125, 30 নম্বর, 31 নম্বর। এটা তো বিয়েতে একদম মানে দিতেই হবে, এটা 31 নম্বর, 31। আপনারা যারা হোলসেলে নিয়ে কাজ করেছেন, জুয়েলারি পাওয়া যাবে, ব্যাগ পাওয়া যাবে, এই যে আজরাকের কাপড়ের ব্যাগ পাবেন, একদম হ্যান্ডমেড সব পাওয়া যাবে। এটা হচ্ছে 31 নম্বর, 31, প্রাইস হচ্ছে 2530, 2530, 2530, 31 নম্বর, 2530, 2530, নাম্বার 31। এবারে আসবো নাম্বার 32, 32 নম্বর, বাচ্চাদের, ওরে বাবা রে, এটা না কারোর ধরুন মুখে ভাতে যাবেন, এই ধরনের গিফট করাই যেতে পারে। এটা কিন্তু মেয়েদের, হ্যাঁ মেয়েদের, এটা হচ্ছে বাড়িতে যদি ভাই আর বোন থাকে তখন বেশ কম্পিটিশন নয়, ভাই অল্প বেশি নাম কিছু চান্স পায় না, আর বোনেরা প্রচুর ভ্যারাইটি পরতে পারে। বলি বাবা, এটা কি দারুণ, এটা কারোর জন্মদিনে মুখে ভাতে দারুণ গিফট, দারুণ গিফট। এবং এটা হচ্ছে 1570, 32 নম্বর, 1570, খুব মিষ্টি দেখতে, 32 নম্বর, 1570, এটা হচ্ছে 33, 33, একদম ছোট, একদমই ছোট। এটা কি মনে হয় পাও আছে এটার একটা, এই যে পা সাথে, ওটা যদি মানে প্রিন্সেসদের হয়, এটা হচ্ছে প্রিন্সদের, একদম। ওরে বাবা, একটু দেখাবো আমি ভালো করে, এত হুড়ুড়ি করে আমি দেখাবোই না ওদের, এটা পায়ের এখানে এরম ভাবে পড়বে, হ্যাঁ লেখাটা একদম তোমাদের মতো করে দেখাচ্ছি, একটা পায়ে লেখা আছে, লেখা কি আছে, দ্য লাক অ্যামাজার, এরকম একটা কিছু লেখা আছে, দ্য লাকটা তো পড়তেই পারলাম পরিষ্কার, এমব্রয়ডারি করা লেখাটা। আচ্ছা, এবারে আসছে উপরের পোর্শন, এটাও কিন্তু ডিটাচেবল, মানে ভেতরের এই গেঞ্জিটা আলাদা, উপরের কোটটা আলাদা, উলি বাবা লে, আবার এখানে আবার চোখ টোক রয়েছে, দুর্দান্ত, ভীষণ মিষ্টি, 1035, 1035, উলি বাবা, এটা আমার দারুণ লেগেছে, ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং, 1035, নাম্বার 33, 34-এ যাই, 34 নম্বর, এটা অবশ্য তার থেকে বড়দের, একটু বড়দের, মানে এটা ধরুন ওই 11-12 ইয়ার্স, এবং এটার প্রাইসটা বলে দেবো, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 34, প্রাইস হচ্ছে 1035, 1035। এই আড়াটা কিন্তু পুরো কাজটা একটু দেখাবো, এবং এর মধ্যে মোতি সেটিং রয়েছে, 1035, এখানে দেখুন পুঁথি আছে, একটু বোঝানো যাচ্ছে কি পুঁথির ব্যবহার, এই যে পুঁথির ব্যবহার, 1035 মাত্র দাম। এটা গেল হচ্ছে 34 গেল, এটা 35, ও 34 দেখালাম না, 34 দেখালাম, 35 নম্বর, এটা আরেকটু অন্যরকম স্টাইল, ওই একই বৈশি যাদের তো আগেটা দেখালাম তাদেরই, কি মিষ্টি এটা, এটা কিন্তু গলার কাস্টটা এরকম ভাবে থাকবে, কিন্তু কোনো ওপেন করার জায়গা নয়, এটা মাথা দিয়েই পড়তে হবে, একটু ছিড়ব আমি, এটা না অসুবিধা হচ্ছে আমার বোঝাতে, ডোন্ট মাইন্ড, একটা অত বড় ঠিক তো, এটা একটা ওয়াটার সিকোয়েন্স, খুব সুন্দর সেলফে ব্যবহার করা হয়েছে, আবার হাতার উপরে ব্যাপারটা এরকমভাবে পড়বে,
আমাদের ছোটবেলায় আমাদের মায়েদের কাছে এত চয়েস ছিল না, এখন আমাদের কাছে প্রচুর চয়েস। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 1035, এটা হচ্ছে এটা 1160, 1160 টাকা 35 নম্বর, 1160, এটা হচ্ছে নাম্বার 35, 1160। আচ্ছা 36 এবার কিছু ব্লাউজ দেখবো আমরা, 36 থেকে সিঙ্গেল ব্লাউজ দেখবো, কিন্তু যাদের 1000 টাকার উপরে পারচেজ হবে তাহলেই আমরা এটা ডেলিভারি, মানে সিঙ্গেল এটা ডেলিভারি হবে। একটা ব্লাউজ কেউ বুকিং করলে হবে না, মানে এই ব্লাউজটার দাম 800 টাকা। এটা যদি আপনি বলেন আমার এটা হোম ডেলিভারি চাই, সম্ভব না, কুরিয়ারে নিন আপনি 800 টাকা, 300 টাকার ব্লাউজও কুরিয়ার করা হবে, আপনি কুরিয়ার চার্জ দিয়ে পেমেন্ট করবেন, আপনার কাছে পৌঁছে যাবে। হোম ডেলিভারির ক্ষেত্রে হোম ডেলিভারি চার্জ আছে, কিন্তু এটা শুধু একটা হোম ডেলিভারি হবে না, আপনি যদি একটা শাড়ি নেন, মানে সেই শাড়িটার সঙ্গে এটা নেন, মোটামুটি 1500 টাকা হলে হোম ডেলিভারি হবে, 1500 টাকা হলে হোম ডেলিভারি। এটা রাফেল গেছে, ডাবল রাফেলে ব্লাউজটা গেছে, এটার প্রাইস হচ্ছে 800। আবারও বলে দিই একটা ব্লাউজ কিন্তু হোম ডেলিভারি হবে না। 36 দেখালাম, এবার আসছি 37, এটা কটন, একদম লাইলিন করে এটা এমব্রয়ডারি করে, এটা কিন্তু অ্যাপ্লিক নয়, এটা পুরোটা এমব্রয়ডারি করে যাচ্ছে, 37600। এবার ধরুন আপনি চারটে ব্লাউজ দিচ্ছেন, 1500 টাকা হয়ে গেল, সেক্ষেত্রে হোম ডেলিভারি হবে। এনি কাইন্ড অফ 1500 এর উপরে কেনাকাটা হলেই হোম ডেলিভারি হবে, আদারওয়াইজ নয়। আর হোম ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু সেটা ডেলিভারি চার্জ আছে, এটা একটু ভালো করে দেখাই। মেঘ বলেছে যাব যাব। 38600, যে কোনো সাদা কালো, ওই যে একটা বাটিক দেখেছি তার সঙ্গে এটা খুব সুন্দর। 38 এর পরে যাবো 39, এটা পুরো ফ্রিল করা। 39, এটা হচ্ছে ঘুঙুর পায়ে, মানে এখানে একটা নর্তকীর পা, আর এই হচ্ছে এটা 39650, 39। 39 এর পরে যাব হচ্ছে 40, 40 নম্বর, নাম্বার 40, 450, 40 নম্বর, 450, 40 এর পরে যাব 41, 41। এটাও ভেজ প্রিন্ট, এটা ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক, 441, 630, 630, 41, আর 42, এটা পুরো বাটিক, 42, এটা পুরো বাটিকে গেছে, এটা ফ্রন্ট, এটা ব্যাক, 42 হচ্ছে 1110, 1110 টাকা। আচ্ছা 43 তো দেখিয়েছি, এটা আমরা 2175, আর একবার দেখিয়ে দেবো, 2175, 2175। আর এইটা আমি দেখাবো, এটা আমার আজীবনকালের আফসোস থাকবে, কারণ আমি কিনবো না, কোনো দিন কিনবো না, কারণ এটার যে মর্যাদা আমার বাড়িতে, এটা পাতলে কিচ্ছু থাকবে না, মানে আমি যতদিন বেঁচে আছি ততদিন এই চাদরটা আমার বাড়িতে ঢুকতে পারবে না, তার কারণ আমি যতদিন বেঁচে থাকবো আমার বাড়িতে আমার ডগিরা থাকবে, তাই ওদের সামনে এটা পাতলে মোটামুটি ছিঁড়ে দু মিনিটের মধ্যে শেষ। কিন্তু এটা অ্যাকচুয়ালি দর্জের কাজ, যেটা লখনউয়ের স্পেশালিটি, এটা অ্যাপ্লিকের একটা পোর্শন, ওদের মোড়া এই কাজটা যে এত ভালো করে সামনে পিছনে মানে একই রকম লাগবে, এটা কিন্তু উল্টো দিক, কিন্তু অদ্ভুতভাবে ওদের দর্জের কাজ, এটাকে দর্জের অ্যাপ্লিক বলে ওদের শাড়িও হয়, অসম্ভব, এটা অসম্ভব। এটা হচ্ছে 2250, আমার দামও নয়, কিন্তু আমার আজীবনকালের আফসোস থেকে যাবে। হ্যাঁ হতে পারে তেমনি কোনো এমন একটা ঘর যেখানে ওরা ঢুকবে না, কিন্তু সেটা তো সম্ভব নয়। এটা 2250-44 নম্বর দেখালাম, আমি ওই শাড়িটা একবার দেখাবো বিপ্লব, আমি এটার মানে কি বলবো, এটার প্রেমে পড়ে রয়েছি, সেটা এত ভালো একটা কাজ, এবং প্রাইসটা না কিছুই নয়, যে ভলিউমে কাজ আর যে কোয়ালিটির তাসার এখানে ব্যবহার করা হয়েছে, 14000 টাকা কিচ্ছু নয় দামটা, কোষা তসরে হ্যান্ড পার্সি, একটু ভালো করে পার্সির কাজটা আমি দেখাবো। এটা হচ্ছে 14000 নাম্বার 9, জাস্ট এই কাজটা, ভাই একটু ওয়াইডলি দেখিয়ে দাও তোমার মতো করে। হ্যাঁ, কারণ এই শিল্পীকে অসম্মান করা হবে যদি শাড়িটা ঠিক করে না দেখাই। 14000, হাতে সময় নেই, বিদায় নেব, ভালো থাকুন আপনারা, আবার সামনের মাসে দেখা হচ্ছে তৃতীয় রবিবার 11:30, আর অনুষ্ঠান আপনাদের, দেখতে থাকুন, বুকিং করতে থাকুন, নমস্কার।